बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुआलैकुम व्यूअर्स आमार चैनलेर पक्ष थेके आमी प्रियांका आपनादेर जानाच्छि अनेक अनेक प्रीति ओ शुभेच्छा। आजके आमी अनेक दिन पर आसले भिडियो करते बसछि केननाना ओयेदारेर अवस्था छिलो खूबई खराब आर खराब ओयेदारे देखा जाच्छे जे भालोभाबे भिडियोटा करा जाय ना कारण आलो पर्याप्त ना थाकार कारणे। जेहेतु आमी दिनेर बेला भिडियो बानाई सेक्षेत्रे दिनेर बेला बृष्टि थाकले आसले भिडियो मेक करा पसिबल हये ओठे ना। तो जाई होक एखन आजके आमी जेटा बानिये देखाबो सेटा होच्छे एकटी अनेक सुंदर एकटी लेस। सब समय तो बेबी प्रोडक्ट ही बनाई बड़ो अपूरा बोलबे आमादेर जोन्नो तो किछुई करो ना, तो सेई जोन्नो बड़ो अपूरा जाते तादेर जामार मध्ये यूज करते पारे। इवन बेबीराओ जदि चाय तादेर बेबीदेर जोन्नो जदि चाय फ्रकेर नीचे बा गलार काछाकाछी जायगाय एगुलो दिए एकटू डेकोरेशन करते पारे। लेसटा पार्सनलि आमार खूब पसंद होयेछे, आमी निजेओ खूब पसंद करेछि लेसटा, आमार खूब भालो लेगेछे। एखाने आमी प्राय दुई आड़ाई गजेर मतो लेस मेक करेछि, तो आपनारा जाते ई लेसटी मेक करते पारें से जोन्नो एटा ट्यूटोरियल निये आजके आमी आपनादेर माझे हाजिर होयेछि। तो चलुन आमरा काजटा भिडियोटी शुरू करार आगे आपनादेर सबाइके आबार आबार आरो एकबार अनुरोध करछि, प्लिज आमार चैनलटी सबस्क्राइब करुन, आमार चैनलेर पाशे बंधु हये दाड़ान। आमार काजगुलो जदि आपनादेर भालो लागे ताहले अवश्यई लाइक कमेंट शेयर करबेन, जदि खराब लागे ताओ आमाके कमेंट्स करे अनेक बकाझका करबेन, किन्तु ताओ आमार चैनलेर साथेई थाकबेन एबं आमार चैनलटी सबस्क्राइब करबेन। शुरू करी प्रथम रखी जो लेसटा मेक करते हम लागे हे 39 सूता, तब आपनारा चाहले अपन पचंद अनुजाई गुटी सूता व्यवहार करते आर सामारियानो व्यवहार करते कि छोटो छोटो जो काठिम सूतागुल सेगुलो के अपनारा दुई तीनटा काठिम एकसाथे करते। तो फार्ष्ट हमें जो करब लेसटा बनानों जो प्रथम करते एक मैजिक रिंग। ও আচ্ছা আমি এখানে কিন্তু এটা মেবি 12 নাম্বার কাটা এটা দিয়ে কাজ করতে করতে অলরেডি এটা ভেঙেও গেছে আর ঘষতে ঘষতে এটা সবশেষ, কিন্তু কাটাটার কাজের ফিনিশিং অনেক ভালো আসে বিধায় আমি কাটাটাকে ছাড়তে পারি না। তো যাই হোক আপনারা চাইলে 1 পয়েন্ট থেকে 2 পয়েন্ট পর্যন্ত কাটা আপনারা ব্যবহার করতে পারেন 9 তারের জন্য। তো এখন আমি প্রথমে একটি নিয়ে নেব ম্যাজিক নট, একটি ম্যাজিক নট করে নিচ্ছি, সরি আমার ভুল হয়েছে। प्रथम एक मैजिक रिंग कर मैजिक रिंग एखे हमें तीन टी चेन कर फर्स्ट 1 2 3 तीन टी चेन करारे जानिना देखते समस्या हे कि तीन टी चेन करारे एखे करब हे तीन टी डबल क्रोशेट, सरि दुईटी डबल क्रोशेट, मोट तीन टी हबे तीन चेन निये फर्स्ट 3 चेन दें 2 डबल क्रोशेट। एखन आमि करब तीनटी चेन, 3 चेन करा कमप्लीट, एखन आमि आबार 3 डबल क्रोशेट करे निब 1 2 এবং 3 3 ডাবল ক্রোশেট করা আমার কমপ্লিট। এখন আমি করব হচ্ছে তিনটি চেন 1 2 3 দেন এটাকে ঘুরিয়ে নিব এবং আবার করে নিব 3 ডাবল ক্রোশেট 1 2 3 এখন আমি এই ম্যাজিক রিং যেটা সেটাকে আমি একটু টেনে নিব, টেনে এটাকে ছোট করে দিব, ছোট করে দিয়ে এখন আমি এখানে 3 চেন করে নিচ্ছি দেন এখানে আবার 3 ডাবল ক্রোশেট 1 2 3 4 5 আমি কিন্তু 5টি সেল করে নিয়েছি। দেখেন এটাও কিন্তু আপনারা চাইলে একটি চিকন একটি লেস হিসেবে এটা যদি আপনি কন্টিনিউয়াস করে যান 1 গজ 2 গজ 3 গজ আপনার চাহিদা মাফিক আপনি কিন্তু তাহলে এই এটাকেও একটি লেস হিসেবে ব্যবহার করতে পারেন চিকন একটি লেস হিসেবে। তো চাইলে এই তিনটি চেনের মাঝখানে আপনি একটি করে পার্ল পুঁথিও বসিয়ে নিতে পারেন। তো যাই হোক এখন আমি এখানে কি করব, এই 5টি সেল কমপ্লিট করার পর আমি এখানে একটি চেন করে নিচ্ছি, একটি চেন করে আমি এখানে 9টি এখন আমি এখানে 9টি ডাবল ক্রোশেট করে নিব 1 9 ডাবল ক্রোশেট করে নিচ্ছি 2
এখন আবার একটি চেন করে নিচ্ছি। চেন করে আমরা এই যে এখানে যে প্রথম স্টিচটা আছে, এক দুই তিন, তিনটি ডাবল ক্রোশেট করে আমরা যে সেলগুলো করেছিলাম সেই প্রথম যে সেলটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। সিঙ্গেল ক্রোশেট করে এখানে আমি আবার দুইটি চেন করে নিব, আবার এটাকে উল্টো করে নিব। উল্টো করে এখন আমি প্রত্যেকটি এই নয়টা ডাবল ক্রোশেট যে আমি করেছি এই নয়টা ডাবল ক্রোশেটের প্রত্যেকটি চেনের ভেতর দিয়ে বা ঘরের ভেতর দিয়ে আমি আরও একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আমি আবার প্রত্যেকটি ঘরে ডাবল ক্রোশেট করে নিচ্ছি, মোট নয়টি ডাবল ক্রোশেট, অর্থাৎ নাইন ডাবল ক্রোশেট হবে আমার। কিন্তু এখন নয়টি ডাবল ক্রোশেট কমপ্লিট করা হয়ে গেছে, এখন আমি আরও একটি চেন করব। চেন করে যে আমার এই তিনটি ডাবল ক্রোশেট আছে আমি সেই তিনটি ডাবল ক্রোশেটের মধ্যে আরও তিনটি ডাবল ক্রোশেট করব, একটি দুইটি, মানে প্রত্যেকটি স্টিচের ভেতর দিয়ে একটি করে ডাবল ক্রোশেট। এই হলো তিনটি, তিনটি ডাবল ক্রোশেট করার পরে আমি এখন এই দুই চেনের যে স্পেস এখানে আমি আরও দুইটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আরও দুইটি ডাবল ক্রোশেট করে এখন আমি আবার তিনটি চেন করব। থ্রি চেন করার পর আমি এখানে আবার তিনটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, ওয়ান টু অ্যান্ড থ্রি, তিনটি ডাবল ক্রোশেট করে আবার তিনটি চেন করছি, থ্রি চেন, দেন আবার ঘুরিয়ে নিচ্ছি, আবার থ্রি চেন, ওয়ান টু অ্যান্ড থ্রি। এখন আমি এখানে আবার ওয়ান টু থ্রি, থ্রি চেন করে আবার এখানে দুইটি ডাবল ক্রোশেট করব, ওয়ান টু। এরপর আমি এই যে দেখেন এখানে যে ডাবল ক্রোশেটগুলো আমি করেছি আগের লাইনে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এই পাঁচটি ডাবল ক্রোশেটের মধ্যে প্রত্যেকটি ঘরে আমি আরও পাঁচটি ডাবল ক্রোশেট করে নিব, অর্থাৎ প্রত্যেকটি ঘরে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করব। অলরেডি আমার দুইটি হয়ে গেছে, তিনটি, চারটি এবং পাঁচটি, পাঁচটি ডাবল ক্রোশেট করার পর এখন আমি আবার এখানে দুইটি চেন করব, টু চেন, দেন এই প্রথম যে ঘরটি আছে সেল স্টিচটা যেটা ছিল সেটার প্রথম যে ঘর সেই ঘরে আমি একটি ডাবল ক্রোশেট, দুইটি চেন এবং একটি ডাবল ক্রোশেট করব, আবার দুইটি চেন করব এবং এক দুই তিন চার, চারটি ঘর মানে তিনটি ঘর স্কিপ করে দেন চার নাম্বার ঘরে আমি আবার একটি ডাবল ক্রোশেট করব এবং দুইটি চেন করে আবার সেই সেম ঘরের মধ্যে আমি আরও একটি ডাবল ক্রোশেট করব, আবার দুইটি চেন করছি, দেন আমি একদম শেষের যে ঘরটা আছে অর্থাৎ তিনটি ঘর স্কিপ করে চতুর্থ নাম্বার যে ঘরটি আছে সেখানে আবার একটি ডাবল ক্রোশেট, দুইটি চেন এবং আরও একটি ডাবল ক্রোশেট। এখন আমি এই যে এখানে আমার যে ঘরটা ফার্স্ট যেখানে আমি ম্যাজিক রিং করেছিলাম সেইখানে আমি একটি স্লিপ স্টিচ করে দিব। তো এভাবে আমি এখন আবার এটাকে এভাবে ঘুরিয়ে নেব, নিয়ে প্রথম যে ঘরটা আছে সেখানে করব নয়টি ডাবল ক্রোশেট, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অ্যান্ড নাইন। এই এভাবে নয়টি ডাবল ক্রোশেট করব। নয়টি ডাবল ক্রোশেট করার পরে আমরা যে এখানে দুই চেনের যে গ্যাপটা ছিল সেখানে আমি একটি স্লিপ স্লিপ স্টিচ করে নিব এবং
পরের যে গ্যাপটি, গ্যাপের দুই চেনের গ্যাপের অংশ আছে, সেখানে ফার্স্ট করব আমি পাঁচটি ডাবল ক্রোশের, টু থ্রি ফোর ফাইভ, পাঁচটি ডাবল ক্রোশেট করার পর এখানে আমি করব তিনটি চেন। তিনটি চেন করে আমরা প্রথম চেনের এই এই অংশটাতে একটি সিঙ্গেল ক্রোশেট করে এটাকে এভাবে জুড়ে দিব, এটাকে অনেকে পিকক ডিজাইন বলে। দেন এখানে আমি আরও পাঁচটি ডাবল ক্রোশেট করব, দুইটি না বাবা এটা ধরে না, তিনটি, চারটি, আমি কাজ করছি দিদি, ভিডিও বানাচ্ছি। পাঁচটি ডাবল ক্রোশেট করার পরে এই দুইটি চেনের জায়গায় আমি আবার গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। এখন আমি আবার আগের মতো এখানে আবার নয়টি ডাবল ক্রোশেট করে নিব, টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অ্যান্ড নাইন, নয়টি ডাবল ক্রোশেট করার পরে আমি এখন এই যে দুই চেনের যে গ্যাপের অংশটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জোড়া করে দিচ্ছি। এখন আবার আমি দুটি চেন করব, দুটি চেন করে আবার এই যে এতগুলো ডাবল ক্রোশেট আমরা আগে করেছিলাম সে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ভেতর ঘরের ওপরে প্রত্যেকটি ঘরে আমরা আরও একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিলাম প্রত্যেকটি ঘরে। এখন যে এখানে আমাদের যেই তিন চেনের যে গ্যাপটা আছে সেখানে আমরা আবার টু ডাবল ক্রোশেট, থ্রি চেন এবং আবার থ্রি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, ওয়ান টু অ্যান্ড থ্রি। এখন আবার আমি এখানে থ্রি ডাবল চেন করছি, তিনটি চেন করে নিলাম। এখন আবার এখানে এটাকে ঘুরাবো, ঘুরিয়ে উল্টো করে নিয়ে এখন এখানে আবার থ্রি ডাবল ক্রোশেট, ওয়ান টু থ্রি, থ্রি ডাবল ক্রোশেট, দেন আবার থ্রি চেন। আবার এখানে আমি করব হচ্ছে দুইটি, সরি তিনটি ডাবল ক্রোশেট, টু থ্রি, আবার এখানে থ্রি চেন, টু থ্রি, দেন আবার এই তিন চেনের গ্যাপের অংশে থ্রি ডাবল ক্রোশেট, থ্রি চেন অ্যান্ড থ্রি ডাবল ক্রোশেট। এইভাবে করে আমি আবার সেল স্টিচ করব, ওয়ান টু থ্রি, থ্রি চেন, আবার থ্রি ডাবল ক্রোশেট। হ্যাঁ, আবার তিনটি চেন করছি এবং তিনটি ডাবল ক্রোশেট, তিনটি চেন, আবার তিনটি ডাবল ক্রোশেট। এবং আবার তিনটি ডাবল ক্রোশেট। এখানে আপনাদের দেখানোর একটি বিষয় আছে, আমি এটা আরেকটি ডাবল ক্রোশেট করে নেই, তারপর আপনাকে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে হচ্ছে আমার লেসের এই এই যে প্যাটার্নটা, এটা হচ্ছে মূল প্যাটার্ন, এটাকেই বারবার হচ্ছে রিপিট হবে। তো এই প্যাটার্নটুকু এতটুকু শেষ হওয়ার পরে আমি কিন্তু আবার তিনটি সেল স্টিচ করে নিচ্ছি। তো তিনটি সেল স্টিচ করার পরে দেন আমি আবার এই প্যাটার্নটা এই এখান থেকে শুরু করব। তো এটা হচ্ছে আমাদের মূল প্যাটার্নের শেষের অংশ, দেন আমরা আবার তিনটি সেল স্টিচ দিয়ে এই প্যাটার্নটাকে আবার শুরু করব, মানে এটাকে আমরা বারবার রিপিট করে থাকব।
তো রিপিট করতে থাকতে থাকার জন্য তো এখন আমাদের এখানে একটি চেন করতে হবে। একটি চেন করার পরে এই যে যে অংশটুকু থ্রি চেনের যে অংশটুকু সেখানে আবার কিন্তু আমরা করে নিব নয়টি ডাবল ক্রোশেট। এক এখানে নয়টি ডাবল ক্রোশেট কর, তো নয়টি ডাবল ক্রোশেট তো আমার করা শেষ। এখন আমি আবার একটি চেন করব, চেন করে এখন আমি এক দুই তিন চার তিনটি ঘর স্কিপ করে চতুর্থ নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি এবং আবার দুইটি চেন করে নিচ্ছি এবং এভাবে ঘুরিয়ে আবার সেই সেমভাবে এই পুরা নয়টি স্টিচের ভেতর দিয়ে আবার নয়টি ডাবল ক্রোশেট করে নিব। প্রত্যেকটা ঘরের ভেতর দিয়ে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। তো আমি সম্পূর্ণ লাইনটি কমপ্লিট, সরি এই ঘরগুলো কমপ্লিট করে এখন এখানে একটি চেন করব। সম্পূর্ণ রাউন্ডটা শেষ করে চেন করে এখানে আমি আবার এই তিনটি ডাবল ক্রোশেট আছে, তিনটি ডাবল ক্রোশেটের ওপরে প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তিনটি ডাবল ক্রোশেট করলাম, এখন এখানে করব এই এই চেনের গ্যাপটাতে করব আবার দুইটি ডাবল ক্রোশেট। এখন আবার এক দুই তিন তিনটি চেন এবং এখানে আবার তিনটি ডাবল ক্রোশেট, এক দুই তিন, তিনটি ডাবল ক্রোশেট আবার তিনটি চেন। আবার এভাবে উল্টো করে নিব এবং এখানে আবার তিনটি ডাবল ক্রোশেট। এবং আবার দুইটি তিনটি চেন, সরি আবার দুইটি ডাবল ক্রোশেট। এখন এই যে ডাবল ক্রোশেটগুলো প্রত্যেকটার ওপরে একটি করে ডাবল ক্রোশেট, এক এবং দ্বিতীয়টার দ্বিতীয় ঘরেও একটি ডাবল ক্রোশেট, তৃতীয় ঘরেও একটি ডাবল ক্রোশেট এবং সবগুলো ঘরে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো সবগুলো ঘরে আমার ডাবল ক্রোশেট করা কমপ্লিট। এখন দুইটি চেন এবং যে প্রথম সেল স্টিচের প্রথম যে ঘরটি আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশেট, দুইটি চেন, একটি ডাবল ক্রোশেট, দুইটি চেন, এক দুই তিন, তিনটি ঘর স্কিপ, চতুর্থ ঘরে আবার একটি ডাবল ক্রোশেট, দুইটি চেন এবং আবার একটি ডাবল ক্রোশেট, দুইটি চেন এবং একদম শেষ ঘরটায় আবার একটি ডাবল ক্রোশেট, দুইটি চেন এবং একটি ডাবল ক্রোশেট, টু চেন অ্যান্ড আবার একটি ডাবল ক্রোশেট। এখন আমি একটি চেন করব, চেন সরি দুইটি চেন করব, করে এখন এই যে আমরা যে এতগুলো ডাবল ক্রোশেট করেছিলাম আগের প্যাটার্নটায় সেখানে একদম এই যে থ্রি চেনের পরে যেই ঘরটা, মানে অর্থাৎ এদিক থেকেই করলে সর্বশেষ ঘর আর এখান থেকে কাউন্ট করলে সর্বপ্রথম যে ঘর সেখানে একটি স্লিপ স্টিচ বা সিঙ্গেল ক্রোশেট আমরা করে নিব। এখন এটাকে উল্টো করে ধরব এবং আবার এখানে নয়টি ডাবল ক্রোশেট করব। তো নয়টি ডাবল ক্রোশেট কমপ্লিট করে আমি আসছি, নয়টি ডাবল ক্রোশেট করার পরে আমি এই লাস্ট এইখানে আমি যে দুইটি চেন করেছিলাম সেখানে আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে জোড়া দিচ্ছি বা স্লিপ স্টিচ অথবা সিঙ্গেল ক্রোশেট। এখন এখানে আবার পাঁচটি ডাবল ক্রোশেট, ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ, তো পাঁচটি ডাবল ক্রোশেট করে এখন আমি আবার তিনটি চেন করে নিচ্ছি। চেন করে এই দুইটার যে অংশ সেখানে সুইটা ঢুকিয়ে এখানে একটি
सिंगल क्रोशेट करब एवं एखाने आरो पाँचटी डबल क्रोशेट करब एक दुई तीन चार पाँच। एखन एखाने आमी दुईटी चेनेर गैपेर अंश एखाने आमी आबार एकटी सिंगल क्रोशेट करे जोड़ा दिब। एखन आबार एखाने नयटी डबल क्रोशेट, तो नाइन डबल क्रोशेट कमप्लीट करे आमी फिरे आसछी टू। एखन आमी एटाके एखाने एकटी सिंगल क्रोशेटर माध्यमे जोड़ा दिब एबं दुईटी चेन करब। आबार ए प्रत्येकटी डबल क्रोशेटर उपरे एकटी एकटी करे सबगुलो डबल क्रोशेट करार पर ए तीन चेनेर जे गैपटी आछे दुई चेनेर जे गैपटा आछे सेखाने आमी आबार করে নিলাম দুইটি ডাবল ক্রোশেট, এখন তিনটি চেন এবং আবার তিনটি ডাবল ক্রোশেট। তো আবার আমার এই প্যাটার্নটি কমপ্লিট হয়ে গেল। তো এভাবে আপনারা রিপিট করে করে সম্পূর্ণ যে লেসটি সেটা আপনারা কমপ্লিট করবেন। তো এই হয়ে গেল আমার লেসটি। আশা করছি সবার আমার ভিডিওটি ভালো লেগেছে। আগামী ভিডিও দেওয়া পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।